তারপর সাহিদার অখনা গাড়ি থেকে নেমে গেল। তখন আমি বললাম, কিরে তোরা চলে যাচ্ছিস কেন আমায় একা রেখে? মায়াকে ধর, অখনা ধরো। তখন সাহিদা আমায় বলল, দুর্জয় ভাই কি বললো শুনিসনি? কি বলছে দুর্জয় ভাই? এখন থেকে মায়ের প্রতি খেয়াল রাখতে হবে তোর, কেয়ার করতে হবে, সব দায়িত্ব তোর, সে সব ফলো করবে, দেখবে এক মাস। শুধু শুধু আমি তোর মার খেতে পারবো না, তোর দায়িত্ব তুই পালন কর। তখন অহনা বলল, নীরব ভাইয়া, আপনি কুলি করে নিয়ে আসেন, আমরা পারবো না। তখন আমি বললাম, আরে সেটা তো আগামীকাল থেকে বলছে, আজ থেকে না। সেটা আমরা জানি না, কিন্তু আমরা আজ থেকে আর নেই। কি বললি তুই? ঠিকই বলছে, আমরা নেই এখন থেকে এক মাস পর্যন্ত। এখন মায়াকে কোলে করে নিয়ে আসেন ভেতরে, আমরা ভেতরে যাচ্ছি। আর হ্যাঁ, মায়াকে হাঁটিয়ে নিয়ে আসার চেষ্টা ভুলেও করবেন না, পায়ে ব্যথা পেয়েছে কিন্তু। হারামি, তোদের আমি পরে দেখে নেব, এক মাস হোক তারপর বুঝাবো তোদের। হুম হুম, পরে দেখা যাবে, এখন নিয়ে আই। এই বলে চলে গেল অহন আর সাহিদ। এখন আর কি করা, কোলে করে নিয়ে যেতে হবে। তখন একটু মায়ের দিকে তাকালাম, এতক্ষণ একটু তাকাইনি কি করছে মায়া। তখন তাকে দেখি মায়া আমার দিকে চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি বললাম, হয় আমার হা করে তাকিয়ে আছো কেন? এমন করে চেয়ে থাকলে কিন্তু হাঁটিয়ে নিয়ে যাব। তখন মায়া তবুও কোনো কথা বলল না, চুপ করে রইল আর তাকিয়ে রইল আমার দিকে। তখন আমি আর কিছু না বলে মায়াকে কোলে নিলাম। কোলে নিয়ে তো আমি শেষ। বাবারে বাবা, কি ভারী রে শয়তান কোনহানের, এত ওজন কেউ হয়? একটু ওজন কম হয়ে গেল না? এমনি শিশু মানুষ, শরীরে শক্তি নাই? তখন মায়া ফিক করে হেসে দিল। তখন আমি বললাম, শয়তান আবার হাসে, পুরো 100 কেজির চাউলের বস্তা। তখন মায়া আমায় একটা ঘুষি মারল। এটা শুনে তখন আমি বললাম, ঘুষি আরেকটা দিলে কিন্তু নিয়ে যাব না, এত ভারী জিনিস নিয়ে যাইতেছি আবার মারে, বিপদে পড়ছি বলে নিয়ে যাচ্ছি। তখন মায়া আর কিছু বলল না, পিটপিট করে হাসতে লাগলো। আর আমি তখন হাসপাতালের ভিতরে গেলাম। আসার সময় অনেকেই তাকিয়ে দেখছিল আমাদের। আমি মায়াকে নিয়ে গিয়ে একটা বেডে বসিয়ে অহনাকে সাথে রেখে বললাম, অহনা তুমি একটু মায়ের পাশে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। সত্যি কথা তো, নাকি পালিয়ে যাচ্ছেন? পালিয়ে গেলে আরো আগে চলে যেতাম, এত কষ্ট করে হাসপাতাল আসতাম না। তাড়াতাড়ি আসবেন, আবার মায়াকে নিয়ে বাসায় যাবেন। সেটা তুমি বললেও নিয়ে যেতে হবে না, না বললেও নিয়ে যেতে হবে। এখন ডাক্তারকে বলো ট্রিটমেন্ট শুরু করতে, কেটে যাওয়া জায়গা ভালো করে ব্যান্ডেজ করতে। ঠিক আছে, আপনি যান এখন ওয়াশরুমে, আর তাড়াতাড়ি আসবেন। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। জাহিদ গিয়েছে ডাক্তারকে নিয়ে আসতে। তখন অহন মায়াকে বলল, কিরে প্রথম প্ল্যানটা একদম ঠিক কাজ করছে, যা ভাবছি তার চাইতে বেশি কাজ করে ফেলেছে, এখন কি দ্বিতীয় প্ল্যান শুরু করবি? তখন মায়া বলল, না কোনো প্ল্যান আর ব্যবহার করব না, এটা হয়ে গেছে, এই এক মাসের মধ্যে ভালোবাসা জেগে যাবে, কিচ্ছু মনে করতে হবে না। তাহলে তৃতীয় শেষ প্ল্যান ব্যবহার কর, তাহলে আর কিছু করতে হবে না। তাই করব। কিন্তু তার জন্য তোকে স্কুটি বাইক চালানো শিখতে হবে, পারবি চালাতে? পারবো, আমি সাইকেল চালানো পারি, আগেও একবার স্কুটি বাইক চালিয়েছি, বাসায় আছে এখনো। তাহলে তো খুব ভালো। এখন কথা হচ্ছে দূরে কোথাও যেতে হবে, কোথায় যাবি? ভাবছি আমার মণিখালার বাড়ি যাব রূপগঞ্জে। এটা তো অনেক দূর হয়ে গেছে, আর একটু কাছে দেখ। না সেখানে যাব, তাহলে একটু রোম্যান্স করতে পারবো। তোর মাথায় কি এই চিন্তা ছাড়া কিছু যায় না, সারাক্ষণ রোম্যান্স আর রোম্যান্স? না আর কোনো চিন্তা যায় না। আচ্ছা কবে যাবি তাহলে? আগামীকাল যাব, আজ একটু আদর পাইনি, আগামীকাল আদর পেতে হবে। ধ্যাত, তোকে নিয়ে আর পারি না, আগামীকাল কি দুর্জয় ভাইয়ের লোক আসবে? আগামীকাল সকালে আসবে, চিন্তা করতে হবে না। আচ্ছা যাই হোক, ব্যথা কি বেশি পেয়েছিস? আরে না কিসের ব্যথা, এই হালকা কেটে যাওয়া, কিছু হয়নি, একদম ঠিক আছি। আ জাহিদ আসছে সাথে ডাক্তার, চুপ।
তখন ডাক্তার এসে মায়াকে ট্রিটমেন্ট শুরু করলো। কেটে যাওয়া জায়গা ব্যান্ডেজ করে দিল। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে তার বিল নিয়ে চলে যায়। তখন জাহিদার অহনা মায়া কথা বলতে থাকে। এদিকে আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসছি, তখনই ফোনটা বেজে উঠল। তাকে দেখি মায়ার আব্বু। হেই রে, কাম সারছে, এখন কি বলবো আঙ্কেলকে? এইগুলো কিছু বলা যাবে না, বললে সমস্যা হবে, মিথ্যা কথা বলতে হবে। তখন আমি ফোন রিসিভ করে বললাম, আঙ্কেল মায়াকে পেয়েছি, চিন্তা করতে হবে না। কোথায় ছিল বাবা, কিছু হয়নি তো মায়ার? আরে না, কিছু হয়নি, অহনার বাসায় ছিল, অহনার সাথে একটু ঘরের কাজ করেছে তাই বাসায় যেতে পারেনি। যাক ভালো হয়েছে, কিন্তু আমায় একটাবার বলবে না, কত চিন্তা হচ্ছিল, মায়ার আম্মু তো কান্না করে দিছে। আচ্ছা থাক সেই কথা, মায়া কোথায়? মায়ের রুমে আছে, ফ্রেশ হচ্ছে, আমি বাহিরে এখনই নিয়ে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো বাসায়। আচ্ছা আঙ্কেল, তাহলে ফোন রাখছি। এই বলে ফোন কেটে চলে আসলাম মায়ার কাছে। এসে দেখি রেডি হয়ে আছে যাওয়ার জন্য। তখন মায়া বলল, চলো কোলে নিয়ে বাসায় চলো এখন। বাবা, তুমি যে ওজন নিয়ে আসতে আমার জান কয়লা কয়লা হয়ে গেছে। বিয়ের পর তো একে নিয়ে সারা জীবন থাকবে। বিয়ে করবো একে, দরকার নেই রে বাবা, আমার মতো এই শিশুর উপর ঝাঁপ দিলে আমায় খুঁজে তো পাওয়াই যাবে না, সাথে আমার খাটকেও খুঁজে পাওয়া যাবে না। তখন সবাই ফিক করে হেসে দিল। মায়া একটু রেগে গেছে এটা শুনে। তখন মায়া বলল, আমায় জলদি নিয়ে চলো এখন বাসায়। তখন আমি আর কি করব, জাহিদকে বললাম, জাহিদ একটা গাড়ি ঠিক কর, জলদি বাহিরে গিয়ে আমি মায়াকে নিয়ে আসছি, অহনা তুমি যাও। তারপর জাহিদ আর অহনা চলে গেল। তখন আমি মায়াকে কোলে নিয়ে যাচ্ছি। তখন মায়া বলল, খুব কষ্ট হচ্ছে তাই না তোমার? আগুনের মাঝে কেরোসিন তেল দিয়ে বলে, পানি বলেন কেন তো কেমনটা লাগে। তখন মায়া আবার বলল, চিন্তা করো না, সব কষ্ট দূর করে দেব, রাতে আমার কাছে থেকো শুধু। তারপর বাইরে গিয়ে দেখি জাহিদ আর অহনা একটা সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সিএনজিতে মায়াকে বসিয়ে দিলাম। তখন আমি সামনে বসতে চাইলাম, কিন্তু বসতে দিল না, মায়ের পাশে বসতে হলো। তারপর অহনা বসলো, সিএনজি তখন জ্বলতে শুরু করলো। মায়া আমার কাঁধে তার মাথা রাখলো, কিছুক্ষণ পর আমার গালে একটা কিস করলো। আমি তার দিকে রাগী দৃষ্টিতে তাকালাম, কিন্তু উল্টো মায়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হালকা একটা ঠোঁটে কিস করে হাসতে লাগলো। আমি কিছু বলিনি তখন। কিছুক্ষণ পর মায়ের বাসার সামনে চলে গেলাম। তখন সিএনজি থেকে নেমে ভাড়া দেওয়ার পর অহনা বলল, ভাইয়া আপনি চলে যান, আমি মায়াকে নিয়ে যাচ্ছি। তখন আমি অবাক হয়ে বললাম, সে কি, তুমি মায়াকে কোলে করে নিয়ে যাবে নাকি? তাছাড়া আমায় যেতে হবে, আমি নিয়ে যাব। না, হেঁটে যাব, সমস্যা নেই, আপনি গেলে অনেক সমস্যা হতে পারে, অনেক প্রশ্ন করতে পারে মায়ার আব্বু আম্মু, কোথা থেকে নিয়ে আসছেন, কোথায় ছিল, আপনি থাকলে বলবেন একটা আর আমি বলবো আরেকটা, তখন উল্টাপাল্টা কিছু হবে, তাই আপনি যান, রাতে আসবেন, আমি সব বুঝে কিছু বলে মিটিয়ে আসছি। কিন্তু দোস্ত, আর কোনো কিন্তু না, চল আমিও বাসায় যাব, তুই পরে আসিস, তাছাড়া অহনা ঠিক কথা বলছে, আমরা গেলে সমস্যা হবে। তখন অহনা আমায় আবার বলল, হুম ভাইয়া আপনি যান, গিয়ে বাসায় রেস্ট নিন আর কিছু খেয়ে নিন এখন। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, চল জাহিদ। তারপর আমি আর জাহিদ সেখান থেকে চলে আসছি। আমি আমার বাসায় চলে আসলাম আর জাহিদ চলে গেল জাহিদের বাসায়। আমি বাসায় আসার পর আদিবা আমায় দেখে দৌড়ে এসে বলল, ভাইয়া ভাইয়া তুমি আসছো, আমি সে কখন থেকে অপেক্ষা করছি। কেন, কি হয়েছে, আমার জন্য তুই অপেক্ষায় আছিস কেন? আরে তোমার জন্য আমি নিজে পায়েস রান্না করছি, তুমি খাবে চলো। কি পায়েস, জিন্দেগি তামা তামা হইয়া গেলেও তোর হাতে রান্না খামু না, সকালে নাস্তা যা খাইয়েছিস এখনো মনে আছে। ভাইয়া এবারে তেমন হয়নি। এবার তেমন হয়নি, তাহলে কি আবার সয়াবিন তেলের পায়েস রান্না করছিস নাকি আদা রসুনের? এই বলে আমি হাসতে লাগলাম। তখন আদিবা বলল, তুমি খেয়ে দেখো এবার, আম্মু শিখিয়ে দিয়েছে, আমি রান্না করছি। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি নিয়ে আয়, দাঁড়িয়ে আছিস কেন, এমনিতে খিদে পেয়েছে, জলদি যা নিয়ে আয়। ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দিচ্ছি। ঠিক আছে যাচ্ছি। তারপর
আমি আবার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসে পড়লাম। তখন আদিবা পায়েস নিয়ে এসে দিল। তখন আমি আদিবাকে জিজ্ঞেস করলাম, আদিবা আম্মু কোথায় গেছে? মায়াদের বাড়িতে গেছে। মায়া কি পাশে আসছে ভাইয়া? মাত্র দিয়ে আসলাম। কোথায় গিয়েছিল মায়া? অহনার বাসে গিয়েছিল। আচ্ছা এখন খেয়ে নাও, পরে কথা বলো। তারপর আমি একটু পায়েসকে বললাম, বাহ খুব ভালো হয়েছে তো। তখন আদিবা খুশি হয়ে বলল, সত্যি ভাইয়া মজা হয়েছে? অনেক মজা হয়েছে। তুই খেয়েছিস? না খাইনি, তোমার জন্য বসে আছি, তুমি খেলে তারপর খাবো। আমি তো অবাক হয়ে গেছি আদিবার কথা শুনে, আমার জন্য না খেয়ে বসে আছে। তখন আমি বললাম, হায়রে পাগলি বোন, আমি তো এখনই সবটুকু খেয়ে ফেলতাম না বললে। সমস্যা নেই, তুমি খেয়ে ফেলো, আমি রান্না করে খাবো। না আমি আমার মিষ্টি বোনকে রেখে খাবো না, তুই বসে পড়, আমার সাথে এক্ষুনি খাবি, বসে পড়। না তুমি খাও, আমি পরে খাবো। তুই খাবি নাকি মায়ের দিব? বসে পড় বলছি। ঠিক আছে বসছি, তুমি খাও আমি খাচ্ছি। তারপর আমি আর আদিবা বসে খেয়ে নিলাম। খেয়ে আমি রুমে চলে যাব, তখনই আদিবা আমায় ডেকে বলল, ভাইয়া একটা কথা বলি। বল, এতে অনুমতি নিতে হয়। ভাইয়া একটা জিনিস চাইবো, আস দিবে চাইলে? আমার বোন আমার কাছে কিছু চাইবে, কেন দিব না, বল কি চাই। তখন আদিবা নিচের দিকে তাকিয়ে বলল, কখনো তো কিছু চাইনি তোমার কাছে, একটা ফোন কিনে দেবে? আগের ফোনটা আজ এক মাস হলো নষ্ট। তখন আমি গিয়ে আদিবার থুতনিতে ধরে মুখটা উপরে তুলে দেখি চোখে পানি জমে আছে। এক্ষুনি কান্না করে দেবে, হয়তো কখনো কিছু চাইনি বোনটা আমার কাছে। বোনটার চোখে পানি দেখে তখন আমারও খুব খারাপ লাগলো। তখন আমি বললাম, ফাগলি বোন আমার, এই জন্য মন খারাপ করতে হয়? আমি আজকে কিনে দিব, তুই চিন্তা করিস না। সত্যি কিনে দিবে? সত্যি কিনে দিব। এটা শুনে খুশিতে সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই যা কি হলো, কান্না করিস কেন, মায়ের দিব কিন্তু কান্না করলে। এটা খুশিতে কাঁদছি, আমার ভাইয়া আমায় ফোন কিনে দিবে। এই বলে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। তখন আমি আদিবার চোখের পানি মুছে বললাম, তুই রেডি হয়ে নে, আমি এক্ষুনি যাব ফোন কিনতে, তোকে নিয়ে যাব, কাঁদলে কিন্তু নিয়ে যাব না। ঠিক আছে ভাইয়া যাচ্ছি, এক্ষুনি গিয়ে রেডি হয়ে আসছি। জলদি রেডি হয়ে আয় ফাগলি বোন। তারপর আদিবা খুশিতে লাফাতে লাফাতে চলে গেল, আমিও চলে আসলাম রুমে। আমার কাছে 10,000 টাকা ছিল, জমিয়েছিলাম, তখন সেটা নিয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। তখন আদিবাও নিচে আসলো আর বলল, চলো ভাইয়া আমি রেডি। তারপর আমি আর আদিবা বের হতে যাব, তখনই আম্মু এসে বলল, কি এই সন্ধ্যায় ভাই বোন রেডি হয়ে কোথায় যাচ্ছে শুনি? তখন আদিবা বলল, ভাইয়া ফোন কিনে দিবে, মার্কেটে যাচ্ছি। কি ফোন কিনে দিবে? কিরে তোর কাছে টাকা কোথা থেকে আসলো? ছিল কিছু টাকা, আব্বুর কাছ থেকে নিয়েছি, আর আমার কাছে ছিল। ও এই কথা, আচ্ছা দাঁড়া আমার কাছে 2,000 টাকা আছে, নিয়ে যা। তখন আম্মু এই বলে চলে গেল, কিছুক্ষণ পর টাকা নিয়ে এসে দিয়ে গেল। তখন আমি আর বোন চলে গেলাম মার্কেটে, গিয়ে একটা ফোনের দোকানে গেলাম, গিয়ে শাওমি একটা ফোন কিনে দিলাম 11,000 টাকা দিয়ে। বোনটা হাতে ফোন অনেক খুশি। তখন ফোন নিয়ে বাসায় চলে আসলাম। আসায় বোনটা খুশি হয়ে গালে কিস করলো, ধন্যবাদ দিল, আর খুশিতে অনেক কিছু বলেছে। তখন বোনটার রুমে কিছুক্ষণ আমি আম্মু বসেছিলাম, কথা বললাম। রাতে আব্বু বাসে আসলো, সবাই একসাথে খেয়ে যে যার রুমে চলে গেলাম। আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুমিয়েছি, হঠাৎ নিজের উপর মনে হলো কেউ শুয়ে আছে। ঘুমের মধ্যে আর তাকালাম না, কিছুক্ষণ পর নিঃশ্বাস নিতে পারছি না, ঠোঁটগুলো কেউ বন্ধ করে দিয়েছে। তখনই বাধ্য হয়ে চোখ খুলে দেখি সামনে দুটি চোখ দেখা যায়, আর কিছু না। তখন ধাক্কা দিয়ে ফেলে দিলাম, দেখি মায়া। তখন আমি বললাম, হাই তুমি এখানে কেন? আর আমার উপর কেন, কিস করতে কে বললো? এখনই তো দম বন্ধ হয়ে গিয়েছিল। কিস করা এটা আমার অধিকার, খুব মজা লাগছিল, ফেলে দিলে কেন আমায়? এখন চলে আসো, আবার কিস করবো। দেখ যাও তো আমার রুম থেকে, নয়তো চিৎকার দিয়ে সবাইকে নিয়ে আসবো। নিয়ে আসো, আমিও বলবো তুমি উল্টাপাল্টা কিছু করতে চাইছো। এই যা কি সাংঘাতিক মেয়ে,
আমার ঘরে এসে আমায় থ্রেট দেয়, মান সম্মানের ব্যাপার। তখন আমি জিজ্ঞেস করলাম মায়াকে, আচ্ছা কিসের জন্য আসছো বলো? উঠে ফ্রেশ হয়ে নাও, আমরা একটা জায়গায় যাব। আমি যাব না, তুমি যাও। তাহলে আমি দুর্জয় ভাইকে ডাকি, না গেলে? তখন আমি একটু ভয় পেয়ে গেলাম আর বললাম, এই না না আমি যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি, যাব আমি। গুড বয়, জলদি যাও। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।